আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমরা এই ভিডিওতে দেখব কিস্তি আদায় কিভাবে করতে হয়, অর্থাৎ আমরা যে সমস্ত ঋণগুলো ক্রিয়েট করেছি সেগুলোর কিস্তি কিভাবে আদায় করতে হবে সেটি আমরা দেখব। তো আমরা অল ইনভেস্টমেন্ট সরি অল লোন অ্যাকাউন্টে গেলাম। এখানে যাওয়ার পর আমরা দেখছি যে মনোয়ারা বেগম অ্যাকাউন্ট নাম্বার 1 ডিউরেশন ইনস্টলমেন্ট, তার হচ্ছে জিরো স্টেজে রয়েছে, অর্থাৎ কোনো কিস্তি তার থেকে এখনো পর্যন্ত আদায় হয়নি। তো এখন আমরা হচ্ছে কিস্তি আদায়ে যাব। আমরা চলে যাব ক্রেডিটস, ক্রেডিটস থেকে ডিপোজিট টু সরি ইনস্টলমেন্ট কালেকশন, অর্থাৎ কিস্তি আদায়। তো কিস্তি আদায়ে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করলাম। অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করার পর আমাদের এখানে কিছু ডাটা চলে আসছে, যেমন ডেট অফ কালেকশন, অর্থাৎ যেই তারিখে কিস্তিটা আদায় হচ্ছে। এখন যদি এমন হয় যে গতকালকের কিস্তিটা আপনারা পোস্টিং দেননি, সেক্ষেত্রে এখান থেকে গতকালকের ডেটটি সিলেক্ট করে নেবেন। তারপরে আমাদেরকে দেখাচ্ছে পার ইনস্টলমেন্টে কত টাকা করে কিস্তি, অর্থাৎ 565 টাকা তার প্রতি কিস্তির অ্যামাউন্ট। রিসিভেবল, অর্থাৎ টোটাল কত টাকা আদায় যোগ্য, 65,500 টাকা। ইনস্টলমেন্ট ওভার ডিউ, অর্থাৎ তার যেহেতু দৈনিক কিস্তি, তার কোনো দিন অতিক্রম হয় নাই যে সে কিস্তি দেয়নি, তো ওভার ডিউ জিরো। ইনস্টলমেন্ট রিসিভড, কিস্তি আদায় হয়েছে কত টাকা, 0 টাকা কিস্তি আদায় হয়েছে। তো ইনস্টলমেন্ট ডিউ কত, টোটাল টাকাটাই ইনস্টলমেন্ট ডিউ। টুডেজ রিসিভড, অর্থাৎ আজকে কত টাকা সে কিস্তি দিচ্ছে। এখন যদি সে 565 টাকাই দিয়ে থাকে তাহলে আমরা জাস্ট সাবমিট করে দিব, আর যদি সে কম দেয়, যেমন আমরা ধরে নিই সে আমাদেরকে 300 টাকা দিচ্ছে, বাকি টাকাটা সে পরে দিবে, সেক্ষেত্রে এটা আমি সাবমিট করে দিচ্ছি। ইনস্টলমেন্ট সাকসেসফুলি রিসিভড, ইনস্টলমেন্ট ডিউ ওই টাকাটা। এখন আমরা যদি অ্যাকাউন্টস থেকে অল লোন অ্যাকাউন্টে যাই, তো অল লোন অ্যাকাউন্টে যাওয়ার পরে আমার এখানে দেখাচ্ছে পেইড 300 টাকা, পেইড ডিউ 56,256 টাকা। তো এভাবে যদি আমি আবারও কিস্তি কালেকশনে যাই, 1 নম্বর, তো আমার এখানে দেখাচ্ছে ইনস্টলমেন্ট রিসিভ 300 টাকা, তো টুডেজ রিসিভড। এখন আমি বাকি টাকাটা এখন আমি তার থেকে নিব, অর্থাৎ 265 টাকা বাকি ছিল। 265 টাকা যদি সে দিয়ে থাকে তাহলে তার এখন বাকি রয়েছে 55,935 টাকা। এখন যদি আমি অল লোন অ্যাকাউন্টে যাই, সেক্ষেত্রে আমি দেখতেছি তার ইনস্টলমেন্ট একটা কাউন্ট হয়ে গিয়েছে, অর্থাৎ তার পরিপূর্ণভাবে একটা কিস্তি জমা হয়েছে। এখন আমি যদি এখানে একটু ক্লিক করি, অর্থাৎ অল ডেটা, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 26 জানুয়ারিতে 50,000 টাকা নিয়ে একটা ঋণ ওপেন হয়েছিল, প্রফিট 6,500 টাকা ধরা ছিল আমাদের, 56,500 টাকা ছিল টোটাল। তো আমাদের কালেকশন যা হয়েছে, তো আমাদের 565 টাকা আমরা দুইবারে কিন্তু কালেকশন করছি, এর মধ্যে প্রিন্সিপাল হচ্ছে 500 টাকা, প্রফিট হচ্ছে 65 টাকা। ক্লোজিং, আমাদের মূলধন বাকি রয়েছে এত টাকা, প্রফিট বাকি রয়েছে এত টাকা, এবং টোটাল আমাদের এই টাকাটা ডিউ রয়েছে কার কাছে, 1 নম্বর সদস্যের কাছে। আর স্ট্যাটাস ওপেন্ড, ডিপিএস টার্গেট পেইড ডিউ, যদি ডিপিএস অ্যাটাচ থাকতো। তো এইভাবে আপনার যতগুলো লোন আছে আপনি চাইলে এখান থেকে আলাদা করে নিতে পারবেন। যেমন টঙ্গী এরিয়াতে আমার কোনো ঋণের ইনফরমেশন নেই, কিন্তু আমি যখন দিচ্ছি উত্তরা তখন কিন্তু আমার ইনফরমেশন আসতেছে। তো আমরা দেখলাম কিস্তি কিভাবে আদায় করতে হয়। ঠিক এই বিষয়টা যখন মোবাইল থেকে আদায় করতে হবে বা মোবাইল থেকে যখন আদায় করবেন, তখন আপনাদের সামনে এই ভিউটা চলে আসবে, অর্থাৎ হোম পেজে যাওয়ার পর এই ভিউটা চলে আসবে। তখন আপনাদের যেতে হবে কিস্তি আদায়, কিস্তি আদায়ে যাওয়ার পরে এখানে 1 নম্বর অ্যাকাউন্ট, 1 নম্বর দিয়ে এন্টার দেওয়ার পরে আপনাদের যদি কিস্তির পরিমাণ ঠিক থাকে, অর্থাৎ 565 টাকা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে এটাকে সাবমিট করে দিবেন। তো মোবাইল থেকে দিলে 55,370 টাকা
ডিউ রয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সমিতি কিপার ব্যবহার করার জন্য।